ওয়ান্ডারলাস্ট শিরোনামে সাবিনা ইয়াসমিনের একক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। বিকেলে ধানমন্ডি ড্রিক গ্যালারিতে এই আয়োজনের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। আলোকচিত্রে জানান বিভিন্ন দেশে ভ্রমণকালে ভালো লাগার বিষয়গুলো সবার জন্য তুলে ধরেন এই প্রদর্শনীতে। এই আয়োজন চলবে 18 মার্চ পর্যন্ত। বিস্তারিত ফারহানা জ্যোতির রিপোর্টে। ভ্রমণ মানুষের জ্ঞানকে সমৃদ্ধ করে, ভ্রমণ প্রেমীরা তাই তাদের সেই অভিজ্ঞতাকে সারা জীবনের জন্য সাজিয়ে রাখতে চান। আলোকচিত্রী সাবরিনা ইসলাম তেমনি একজন ভ্রমণপ্রিয় মানুষ। নিজের মাতৃভূমি সহ বিভিন্ন দেশ ভ্রমণের বৈচিত্র্যময় দৃশ্য তিনি ক্যামেরাবন্দী করেছেন। তার এই ভ্রমণের ছবিগুলো নিয়ে আয়োজন করা হলো একক এই প্রদর্শনীর। ড্রিক গ্যালারিতে এই আয়োজনের উদ্বোধন করে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট সাবরিনার এই সাহসী যাত্রার প্রশংসা করেন। সাবরিনা ইসলাম বলেন, ভ্রমণ জ্ঞানকে সমৃদ্ধ করে, তাই সমাজে নারীর অবস্থান আরও সুসংহত করতে নারীদের বেশি ভ্রমণ করা প্রয়োজন। ওয়ান্ডারলাস্ট শিরোনামের এই একক আলোকচিত্র প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে, চলবে 18 মার্চ পর্যন্ত। ফারহানা জুথি, বৈশাখী সংবাদ, ঢাকা।